আমার নাম শাহনাজ। ছোটবেলা থেকেই আমার সাথে একটা জিন থাকে। জিনটা ছোটবেলা থেকেই আমার সাথে রয়েছে। জিনটার সাথে আমার পরিচয় হয়েছিল মক্তব থেকে, যেখানে আমি কোরআন শরীফ শিখতাম। এটা তখনকার কথা যখন আমি মক্তবে পড়াশোনা করি। সাধারণত গ্রামের মক্তবগুলো এমন ছিল যে ফজরের নামাজের পরে বাচ্চাদেরকে মক্তবে কোরআন শরীফ পড়ানো হতো। একেবারে ছোট বাচ্চাদের সেপারা থেকে শুরু করা হতো। আমার বয়স তখন 8 কি 9 বছর হবে। আমি ছোটবেলা থেকেই মক্তবে পড়তাম। আস্তে আস্তে সিপারা এবং আম্পারা শেষ করে মাত্র কোরআন শরীফ ধরেছি। তখনই আমাদের মক্তবে নতুন একটা ছেলে এসে ভর্তি হলো। ছেলেটি দেখতে বেশ সুন্দর এবং স্মার্ট ছিল, কিন্তু এই ছেলেটি যে একটা জিন ছিল সেটা আমি পরবর্তীতে জানতে পারি। মাদ্রাসার আর কেউই জানত না। ছেলেটি যখন আসলো তখন তাকে হুজুর ভর্তি করে নিল। ছেলেটি আমার পাশেই বসত এবং সেখানে বসেই সে তার তালিম নিত। যেহেতু প্রতিদিন 1-1.5 ঘন্টার বেশি তালিম হতো না, সেহেতু সে প্রতিদিন এসে 1-1.5 ঘন্টা তালিম নিয়ে চলে যেত এবং আমরা সবাই বাড়িতে চলে যেতাম। এরকম করে প্রতিদিনই সে আসত। সে কোথা থেকে আসত হুজুর সেটা জানে না। ছেলেটা রাস্তা দিয়ে আসছে আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কখনো ছেলেটাকে জিজ্ঞেস করেনি যে তুমি কোথায় থাকো এবং কোথা থেকে আসো। ছেলেটা খুবই অদ্ভুত আচরণ করত, এটা হুজুর পর্যবেক্ষণ করেছিল। যেমন ছেলেটা এসে একা একা থাকত, একেবারে কোনার দিকে বসত, শুরুর দিকে একেবারে কোনার দিকে বসত, আর পড়া হুজুরা না পড়ালেও সে একা একা কিভাবে যেন শিখে যেত। তারপর আরো অদ্ভুত বিষয় লক্ষ্য করত। ছেলেটা কম কথা বলতো, সে কারোর সাথেই খুব একটা মিশত না, আর হুটহাট করে মসজিদের মধ্যে থেকে গায়েব হয়ে যেত। একদিনের ঘটনা, মক্তব মাত্র ছুটি হয়েছে, দেখলাম ছেলেটি সবার আগে বের হলো। সে বারান্দায় গিয়ে আর তাকে খুঁজে পাওয়া গেল না। সে মসজিদের বাইরে গিয়েছে না কোথায় গিয়েছে সেটা কেউই খুঁজে পেল না, কারণ তাকে গেট দিয়ে বের হতে কেউই দেখেনি। আর বাইরে বের হলে তো তাকে অবশ্যই দেখা যাবে, রাস্তা দিয়ে গিয়েছে কিন্তু তাকে কোথাও দেখা গেল না। এরকম অহরহ ঘটনা রয়েছে। একদিন ছেলেটা কি কারণে যেন পড়া পারছিল না, আমি এবং ছেলেটা পাশাপাশি বসে হুজুরের কাছে পড়া দিচ্ছিলাম। আমার পড়া তো হচ্ছিল, কারণ আমি ভালো স্টুডেন্ট ছিলাম আর ভালো মতো প্রতিদিন পড়া করেও যেতাম, সেহেতু আমি আমার পড়া দিয়ে দিলাম। কিন্তু ওই ছেলেটি পড়া পারছিল না। আমি ছেলেটিকে একটু সাহায্য করলাম, ছেলেটি সহজেই পেরে গেল। এরপর থেকে ছেলেটির সাথে আমার প্রায় প্রতিদিনই কথা হতো। ছেলেটা এসে আমার পাশে বসত এবং আমার সাথে পড়ত। আটকে গেলে আমি তাকে সাহায্য করতাম। ছোটবেলার ওই সময়টা আমাদের খুবই মধুর ছিল। আমরা মক্তবে দেখা যেত বেশিরভাগ সময় একসাথেই থাকতাম। ছেলেটা এসে আমার পাশে বসত, কোনো পড়া না পারলে আমাকে জিজ্ঞেস করত এবং আমরা দুজন একসাথে পড়তাম। অনেক সময় তো পড়ার মধ্যেই কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি শুরু করে দিতাম। এটা শুনে হুজুর আমাদের আবার বকত। ওই সময়টার কথা মনে পড়লে এখনও বেশ অবাক লাগে। আমি একটা জিনের সাথে তখন ছিলাম এবং জিনের সাথে কথা বলতাম। এরকম করে আমরা আস্তে আস্তে বড় হচ্ছিলাম। এক পর্যায়ে আমার মক্তবের পড়া সম্পন্ন হলো, আমি কোরআন শরীফ পড়া শিখে ফেললাম এবং আস্তে আস্তে বড়ও হচ্ছিলাম। সেহেতু মক্তবে আর হয়তো যাবার প্রয়োজন নেই। মক্তব থেকে যেদিন চলে আসব সেদিন ওই ছেলেটাকে বললাম, তুমি ভালো থেকো, তোমার তো পড়া এখনো শেষ হয়নি। আমার পড়া শেষ হয়ে গিয়েছে, আমি আজকে থেকে আর মক্তবে আসবো না। ছেলেটার খুব মন খারাপ হলো, কারণ আমরা দুজন সবসময় একসাথে থাকতাম এবং একসাথে পড়াশোনা করতাম। ছেলেটির নাম ছিল কায়েম। আমি কায়েমকে বললাম, কায়েম আমি আসি, কালকে থেকে হয়তো আমি আর আসবো না। এই কথা শুনে কায়েমের মন কিছুটা খারাপ হলো। আমি যেদিন মক্তব থেকে চলে গেলাম তার পরদিন থেকে নাকি কায়েমও মক্তবে আর আসেনি। এটা আমি পরবর্তীতে আমার আরেক বান্ধবীর কাছে জানতে পারি। আমার বয়স আস্তে আস্তে বাড়ছিল, এরকম করেই আমার দিন কাটছিল। আমি একদিন স্কুল থেকে আসার পথে দেখি কায়েম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে দেখে তার কাছে ছুটে আসলাম, বললাম, কি ব্যাপার কায়েম, কেমন আছো, তুমি এখানে? তারপর ও বলল, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি বললাম, আমার সাথে দেখা করতে এসেছো, কিন্তু তুমি তো কখনো বলোনি যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো? তারপর কায়েম বলল, আমি ওই পাহাড়ের ওই পাশে থাকি। তারপর আমি বললাম, তুমি পাহাড়ের ওই পাশ থেকে আমার সাথে দেখা করতে চলে এসেছো? কায়েম বলল, হ্যাঁ, ওইখান থেকেই চলে এসেছি। তারপর ওই দিন কায়েম আমার সাথে থাকলো। কায়েমকে আমি আমাদের বাড়ি নিয়ে গেলাম। আমি আমার মার সাথে পরিচয় করিয়ে দিলাম। আমার মা দেখে বেশ খুশি হলো। তারপর কায়েমকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় থাকো? কায়েম বলল, আমি পাহাড়ের ওই পাশে থাকি। এরপর বলল, তোমার বাবা কি করেন? কায়েম কোনো জবাব দিল না। মা আবার জিজ্ঞেস করল, তোমার বাবা কি করে? কায়েম বলল, আমি জানি না। তারপর আমার মা বলল, তুমি জানো না, আচ্ছা ঠিক আছে, তোমার মা কি করে? কায়েম আবারও বলল, আমি জানি না। তারপর বলল, তোমার বাড়িতে কে কে আছে? কায়েম বলল, আমার 2 বড় বোন আর আমি একা। তারপর মা বলল, আচ্ছা বুঝতে পেরেছি, শোনো আজকে তুমি খেয়ে যেও, ঠিক আছে, খেয়ে তারপর যাবা না। তারপর কায়েম বলল, না না, আমি খেতে পারবো না। মা বলল, কেন খেতে পারবো না, কেন, কি সমস্যা? কায়েম বলল, সমস্যা আছে, সে তো খেতে পারবো না।
কায়েমের এই কথায় আমি এবং মা দুজনেই বেশ অবাক হলাম। খেতে পারবে না মানে কি, খাওয়াতে কি সমস্যা? তারপর কায়েম সত্যি সত্যি না খেয়ে ওই দিনকে চলে গেল। এরকম করে বেশ কিছুদিন কেটে গেল। কায়েম মাঝে মধ্যেই আমার সাথে অদ্ভুত অদ্ভুত জায়গায় দেখা করত। দেখা যেত কি যে আমি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছি, সেও স্কুলের বারান্দায় কোথা থেকে চলে এসেছে। বিষয়টা খুবই অদ্ভুত, কারণ স্কুল টাইমে স্কুলের ভেতরে তো কেউ ঢুকতে দেয় না, তাহলে এ ছেলে ঢুকলো কিভাবে? আমার বিষয়টা আশ্চর্য রকম লাগত, আমি ভীষণ মজাও পেতাম। আবার দেখা যেত হুট করে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সে গাছের উপর থেকে আমাকে ডাকত, আমি সাথে সাথে চমকে যেতাম। তারপর বলতাম, তুমি এখানে কি করছো, নামো তাড়াতাড়ি নাহলে পড়ে যাবে। এরকম করে আমাদের দিন বেশ ভালো কাটছিল। এক পর্যায়ে স্কুল বাদ দিয়ে মা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। এরকম করেই আমি বড় হচ্ছিলাম। মাদ্রাসায় গেলেও আমি মাদ্রাসায় বেশি একটা দিন থাকতে পারিনি, কারণ হচ্ছে মা বাবাকে ছেড়ে নতুন একটা জায়গায় থাকা আমার পক্ষে অসম্ভব। তারপরেও অনেক দূরের জায়গা, এত দূরের জায়গায় আমি এত ছোট মানুষ, আমি হয়তো থাকতে পারবো না। আমি রোজ কান্নাকাটি করতাম বাড়ির জন্য, কারণ হঠাৎ চাঞ্চল্যকর একটা মেয়েকে যদি চার দেয়ালের মাঝে বন্দী করে দেওয়া হয় তাহলে বিষয়টা খুবই হয়তো যন্ত্রণাদায়ক হয়। আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। আমি হয়তো 2-3 মাস মাদ্রাসায় ছিলাম, এর মধ্যেও কায়েম এসে আমার সাথে দেখা করেছে। আমি যখন মাদ্রাসার ছাদে যেতাম তখন কায়েম এসে মাদ্রাসার ছাদে উপস্থিত হতো। আমি বিষয়টা বুঝতাম না, এই ছেলেটা এরকমভাবে আসে কীভাবে আর আমাকে ফলো করে কীভাবে, আমি কিছুই বুঝতে পারতাম না। আমি হয়তো এটাকে তার পাগলামি ভেবে উড়িয়ে দিতাম। মাদ্রাসার জীবনে আমি হয়তো 3-4 মাস মাদ্রাসায় থেকেছি, কারণ ওইখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় সেটা তারা বুঝতে পেরেছিল। তারপর বাবা মা আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসে, এনে আবার স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরকম করে আমার দিন কাটছিল। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠি তখন আমি আর কায়েম সবসময় একসাথেই থাকতাম। কায়েমে বেশ বড় হয়ে গিয়েছিল। কায়েমের সাথে আমি পাহাড়ের ওই পাশে দেখা করতে যেতাম। আমরা দুজন বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম, কারণ আমার বেশিরভাগ সময়ই ওর সাথে কাটত। দেখা যেত কি যে আমি যখন ছাগল নিয়ে মাঠে চড়াতে যেতাম তখন আমার কায়েমের সাথে দেখা হতো, এবং আমরা দুজন ঘন্টার পর ঘন্টা একসাথে কাটাতাম, গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম। আমাদের সময় বেশ ভালো কাটছিল। এরকম করতে করতে একটা সময় আমি বুঝলাম যে আমি কায়েমকে ভালোবেসে ফেলেছি এবং কায়েমও আমাকে ভালোবেসে ফেলেছে। বিষয়টা কিভাবে ঘটলো সেটা আমি বুঝতে পারলাম না। হয়তো এটাই প্রকৃতির নিয়ম যে ছেলে আর মেয়ে যখন একসাথে থাকবে তখন তারা নির্ঘাত প্রেমে পড়বে, এটাই হয়তো প্রকৃতির নিয়ম। এরকম করে আমি কায়েমের প্রেমে পড়ে গেলাম। আমি বিষয়টা চেপে না রেখে কায়েমকে বলে দিলাম। কায়েমও আমাকে বলল যে সেও নাকি আমাকে ভালোবাসে। এরকম করে আমাদের নতুন যাত্রা শুরু হলো। আমরা একে অন্যের সাথে সবসময় থাকতাম। আমি প্রতিদিন ছাগল চড়ানোর বাহানা করে কায়েমের সাথে দেখা করতে যেতাম এবং সেখানে গিয়ে তার সাথে দেখা করতাম। একদিন আমি আর কায়েম মাঠের মাঝখানে একটা বট গাছের নিচ বসে আছি। আমি কায়েমকে বললাম, কায়েম তুমি আমাকে তোমার বাড়ি দেখাবে না, চলো আজকে তোমার বাড়িতে যাবো আমি। তারপর কায়েম বলল, সত্যি যাবা? আমি বললাম, হ্যাঁ অবশ্যই যাব। তারপর কায়েম বলল, আচ্ছা ঠিক আছে চলো। সে আমার হাত ধরল, হাত ধরে আমরা হাঁটছিলাম। সে আমাকে বলল, তোমার চোখ বন্ধ করো। আমি বললাম, চোখ বন্ধ করবো কেন? তারপর কায়েম বলল, চোখ বন্ধ করোই না। তারপর আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করার পরে হঠাৎ করে দেখি একটা অদ্ভুত বাতাস আমার কান ঘেঁষে বয়ে গেল, এবং আমি যখন চোখ খুললাম তখন দেখলাম আমি একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটা এর আগে আমি কখনো দেখিনি, এবং এরকম সুন্দর এবং অদ্ভুত বাড়িও আমি কোনোদিন দেখিনি। বিষয়টা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। আমি কায়েমকে বললাম, এটা কোথায়, হঠাৎ করে তুমি কোথায় নিয়ে আসলে, এখানে না একটা পাহাড় ছিল? তারপর কায়েম বলল, এটা হচ্ছে আমাদের রাজ্য, মানে হচ্ছে আমরা যেখানে থাকি। আমি বিষয়টা শুনে কিছুটা অবাক হলাম, তোমাদের রাজ্য মানে এটা কোথায়, আর এই কোথায় নিয়ে আসলে মুহূর্তের মধ্যে? আমি তো বুঝতে পারলাম না কিছু। তুমি কি কাজবাজ করো, কোনোটাই আমার বোধগম্য হয় না। তারপর কায়েম আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। তাদের বাড়িটা দেখতে অনেক সুন্দর, এত সুন্দর বাড়ি এর আগে আমি কোনোদিন দেখিনি, অন্তত পক্ষে আমাদের গ্রামে তো দেখিনি। আমি বাড়ির মধ্যে ঢুকলাম, বাড়ির মধ্যে অদ্ভুত অদ্ভুত সব সৌন্দর্য। কায়েম আমাকে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দিলেন। তার বাবা মার সাথে আমি কথা বললাম। তার বাবা মার সাথে কথা বলা অবধি তো সবকিছু ঠিকঠাক ছিল, কারণ তার বাবা মা দেখতে একেবারে স্বাভাবিক মানুষের মতো। কিন্তু যখন কায়েম আমাকে একটু ভেতরে নিয়ে গেল, তার বোনাদের ডাক দিল, তখন আমি দেখে অবাক হয়ে গেলাম এবং চিৎকার দিয়ে কায়েমকে জড়িয়ে ধরলাম। কারণ হচ্ছে সেখানে তার বোনের জামাই এবং বোন বসেছিল। বোনের জামাইটা দেখতে এত অদ্ভুত আর অন্য রকমের যে এটা সাধারণ কোনো মানুষের মতো মনে হয় না, আর ওর বোনটাকে দেখতেও অদ্ভুত। আমি চিৎকার দিয়ে সাথে সাথে কায়েমকে জড়িয়ে ধরলাম। কায়েম বলল, ভয় পাচ্ছ কেন, ভয় পাচ্ছ কেন, কি হয়েছে? আমি বললাম, ওটা কি জিনিস? এরপর কায়েম বলল, আচ্ছা আচ্ছা ভয় পেও না, ভয় পেও না, এ হচ্ছে আমার দুলাভাই আর হচ্ছে আমার বড় বোন। আমি বললাম, তোমার দুলাভাই আর বড় বোন এরকম কেন? এরপর কায়েম আমাকে সব ঘটনা খুলে বলল। তারপর বলল, আসলে আমি একজন জিন, আমি ছোটবেলা থেকেই এরকম একটু চঞ্চল স্বভাবের, আমার যা মন চায় আমি তাই করে বেড়াতাম।
তুমি হয়তো জানো না যে ছোটবেলা থেকে আমি তোমাকে পছন্দ করতাম, তোমাকে ভালোবাসতাম। কথাটা শুনে আমি বেশ অবাক হলাম এবং ভয় পেতে শুরু করলাম। আমি বললাম, তুমি আমাকে ধোকা দিয়েছ, তুমি যে একজন জিন সেটা আমাকে আগে বলোনি। এরপর কায়েম বলল, কেন, আমি যদি জিন না হতাম তাহলে কি আমাকে ভালোবাসতে না? তারপর আমি বললাম, না বিষয়টা সেটা না, কিন্তু তুমি তো আমাকে বিষয়টা আগে জানাতে পারতে। তারপর কায়েম বলল, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। এরকম করে কায়েম আমাকে তার বসে নিয়ে গিয়েছিল। কায়েম আমাকে ওই দিন তাদের পুরো রাজ্য ঘুরিয়ে দেখায়, তাদের সবকিছু ঘুরে দেখায়। ওই দিনকে আমি জিন রাজ্যে থাকি এবং অনেক সময় কেটে যায়। তারপর আমি জিন রাজ্য থেকে ফিরে আসি। ফিরে এসে দেখি যে আমার ছাগল যেখানে বাঁধা ছিল সেখানে রয়েছে। আর দুপুর গড়িয়ে বিকেলও হয়নি, খুব একটা সময় কাটেনি, কিন্তু আমি তো ওইখানে অনেক সময় কাটিয়েছি। বিষয়টা কি হলো বুঝলাম না। ওই দিনের পর থেকে আমি বাড়িতে গিয়ে অদ্ভুত রকমের আচরণ করতাম। এরকম ধরনের আচরণ আমার বাবা মা এর আগে আমার সাথে কোনোদিন দেখেনি। আমি হুটহাট পুরুষের কণ্ঠে কথা বলতাম, আমার নানান ধরনের অদ্ভুত আচরণ করতাম। এটা দেখে আমার বাবা সন্দেহ করে। সে যেহেতু আগেরকার মানুষ ছিল, সেসব জিন ভূত এবং তান্ত্রিক তন্ত্রতে বেশ বিশ্বাসী, সে একজন তান্ত্রিককে ডেকে আনলো। ডেকে এনে আমাকে দেখালো। তান্ত্রিক বলল কি যে এর উপর জিনের ছায়া রয়েছে। আসলে যে জিনের ছায়া রয়েছে সেটা তান্ত্রিক বুঝতে পেরেছিল। প্রথম কথা হচ্ছে আমি জিনটাকে আমার মন থেকেই ভালোবাসতাম। দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন জানতে পারি যে সে একজন জিন, তারপর থেকেই সে আমাকে বশীকরণ করে রেখেছে, আমাকে বশ করে রেখেছে তার প্রতি। এক পর্যায়ে তান্ত্রিক বাবা এসে ঝাড়ফুঁক করে আমাদের বাড়ি বন্ধ করে দিলেন এবং আমার গায়ে বেশ কিছু তাবিজ বেঁধে দিলেন। তারপর থেকেই আমার বোধ ফিরে আসলো এবং ওই তান্ত্রিকটা আমাকে সব বোঝালো যে এরকম এরকম ব্যাপার, তুমি তো ওইখানে গিয়েছিলে। আমি বললাম, হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম। তারপর ওই তান্ত্রিকটা বলল, এখন থেকে খুব সাবধান থাকবে, জিনটা তোমাকে তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে, তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলেছে, যে কোনো সময় তোমাকে নিয়ে যেতে পারে, সেহেতু তুমি তার থেকে দূরে থেকো। কিন্তু আমি তান্ত্রিক বাবার এসব কথা কিছুই বুঝতে পারছিলাম না, কারণ তো আমি তো তাকে ভালোবাসতাম। এরকম করে বেশ কিছুদিন কেটে যায়, জিনটা আমার কাছে আসে না। আমি তো এটা জানতাম না যে আমাদের বাড়ি বন্ধ করে দিয়েছে এবং আমার গায়ে যেসব তাবিজ পরিয়ে দিয়েছে সেই কারণে জিনটা আসতে পারছে না। আমার জিনটার কথা বেশ মনে পড়তো, কায়েমের কথা অনেক বেশি মনে হতো। এরকম করে বেশ সময় কেটে গেল। এরকম করে ছয় মাস এক বছর কেটে যায়, কায়েম আর আসে না। আমি কায়েমকে আস্তে আস্তে ভুলতে থাকি। এক পর্যায়ে যখন আমি একদিন আমার তাবিজ খুলে ফেললাম, তখন কায়েম আবার আমার উপর ভর করলো। আর তান্ত্রিক বাবা বলেছে যে সে আমাকে বশ করার জন্য, আমার ক্ষতি করার জন্য আমার কাছে আসে। আমি তার প্রতি আর গুরুত্ব দিতাম না, কিন্তু কায়েম আমার আশেপাশে থাকতো সবসময়। এরপরে তান্ত্রিক বাবা আবার এসে পারমানেন্টলি আমাকে বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও আমি কায়েমের উপস্থিতি টের পেতাম। এখন আমি কায়েমের উপস্থিতি টের পাই মাঝে মধ্যে, যখন একা একা বাড়িতে থাকি অথবা একা একা বাইরে যাই, তখন আমি বুঝতে পারি যে কায়েম আমার আশেপাশে আছে এবং সে আমাকে ফলো করে, কিন্তু সে আমার কাছে আসতে পারে না। এখন আমার বয়স প্রায় 46 বছর, এখন আমি আমার আশেপাশে কায়েমকে অনুভব করতে পারি। সে এখনও আমার সাথে রয়েছে, কিন্তু আমার তো এখন বিয়ে হয়ে গিয়েছে। ওই ঘটনার পর থেকে বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। কায়েমকে মনে মনে এখন আমি পছন্দ করি, কিন্তু সে তো একজন জিন আর আমি তো একজন মানুষ, আমাদের মিলন কখনো সম্ভব নয়। এখনও মাঝে মধ্যে সে আমাকে দূর থেকে দেখা দেয়। আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।